মামির সাথে বাগিনার পরকীয়া প্রেমের সম্পর্কের কথা ফেসবুকে ভাইরাল হওয়ায় ঘরের বারান্দার আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে মামি। 6 বছর আগে প্রবাসী রাজ্জাকের সঙ্গে বিয়ে হয় আলী আক্তারের। আলিয়ার স্বামী যখন দেশে থাকতেন, সেই সুবাদে একই গ্রামে মোখলেস নামে এক যুবক স্বামীর সঙ্গে তাদের বাড়িতে আসা যাওয়া করত। রাজ্জাক মোখলেসকে বাগিনা বলে তার স্ত্রীর সঙ্গে পরিচয় করে দিয়েছিল। কয়েকদিন পর রাজ্জাক আবারও বিদেশ চলে গেলে মোখলেস ওই বাড়িতে আসা যাওয়া করত। মোখলেস আলিয়া বেগমকে মামি বলে ডাকত। কিছুদিন যেতে না যেতেই দুজনের পরকীয়া জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বাগিনা মোখলেসের সাথে মামি আলিয়া আক্তার গোপনে কোর্ট ম্যারেজ করে। বিষয়টি গত 4 থেকে 5 দিন আগে হৃদয়ের ভালোবাসা নামে একটি ফেসবুক আইডি থেকে বিয়ের কোর্ট ম্যারেজ স্ট্যাম্পে আলিয়া বেগমের ছবি ও মোখলেসের ছবিসহ ভাইরাল হয়। এই বিষয় নিয়ে এলাকার লোকজনের মাঝে গুঞ্জন শুরু হয়। পরে বিষয়টি আলিয়ার বাবা আজগর মোল্লা জানতে পেরে মেয়ের বাড়ি এসে মোখলেসের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা জিজ্ঞাসা করলে সে অস্বীকার করে। এই বিষয়ে গত রোববার আলিয়া বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনো তদন্ত করতে যায়নি। বৃহস্পতিবার 28 জুলাই সকালে আলিয়া ঘরের বারান্দার আড়ার সঙ্গে ফাঁস দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।